গাজীপুর মহানগরের গাছা থানাধীন 32 নং ওয়ার্ডে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গাছা থানার এসআই মোহাম্মদ রাজীব হোসেনের পরিচালনায় 32 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত সহকারী উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ মোহাম্মদ মাহবুব উজ্জামান ফিফিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডিসি মোহাম্মদ হাসিবুর রহমান, এসি মাকসুদ, নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম, ইন্সপেক্টর তদন্ত নন্দলাল চৌধুরী, 31, 32 ও 33 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাম্মদ রুহুন্নেসা, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুল হক ভূঁইয়া সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।